হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আবার অ্যালোভেরা গাছ নিয়ে হাজির হয়েছি। এই গাছটি কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের দেখাইছি, তো তখন পর্যন্ত গাছটি খুবই ভালো ছিল, আমিও যত্ন নিয়েছিলাম। কিন্তু মাঝখানে একটু বেশি পানি হয়ে যায় আর গাছে দেখেন একটু কালো কালো দাগ দেখা দেয়, তার কারণ হচ্ছে বেশি পানি দিছি। তাই তো অবশ্যই আপনারা পানি একটু কমিয়ে দেবেন, তাহলে আর গাছে কালো কালো দাগ দেখা দেবে না। তার প্রমাণ আজকে আমি দেখিয়ে দেব। তো আমি এই গ্রো ব্যাগ থেকে অন্য একটি পটে নিয়ে এই গাছটি রোপণ করব, কারণ টপটি একটু ছোট হয়ে গেছে আর নতুন নতুন চারাও দিছে, তার জন্য খাবারও বাড়ছে। তো আমি এখন একটু বড় টবে রোপণ করব, তার জন্য আমি এই গ্রো ব্যাগটা ছিঁড়ে নিচ্ছি। তো দেখেন আমি কিছুদিন আগে কিন্তু যত্ন নিয়েছি ডিমের খোসা, কলার খোসা। আমি আমার শর্ট ভিডিওতে আপনাদের পরিচর্যা করে দেখিয়ে নিছি। তো দেখেন মাটিটা কিন্তু ভেজা ভেজা, দেখছেন? খেয়াল করলে আপনারা দেখতে পারবেন মাটিটা ভেজা ভেজা। মাটিটা ভেজা থাকার কারণে কিন্তু অ্যালোভেরার গায়ে কালো কালো দাগ দেখা দিছে। তো দেখেন আমার হাতে লেগে গেছে, তার মানে মাটিটা ভেজা, সেই জন্য এরকমটা হয়েছে। তো আপনারা অবশ্যই পানিটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, খুবই কম। তো আমি এখন খুব সাবধানতার সাথে গাছটি তুলে নেব, কারণ যদি ভেতরে কোনো গাছ থেকে থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যে ছোট ছোট চারাগুলো আছে সেইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আমি এখন আলতো করে গাছটি তুলে নেব। তো দেখেন এই গাছটি কিন্তু খুব ভালোই আছে। অ্যালোভেরা গাছটিকে সবসময় রাখার চেষ্টা করবেন ব্যালকনিতে, না হলে বারান্দায়, এই দুইটা জায়গায় রাখলে খুব ভালো হয়। এখন আমি যে টবে রোপণ করব তার টবে কিন্তু নিচে ফুটো করে নেব, এবং এই ফুটোর উপরে আমি একটা ভাঙা টবের টুকরো দিয়ে নেব। এতে কি হবে, ড্রেন সিস্টেম, এতে গাছের গোড়ায় পানি জমে থাকবে না এবং গাছটি মরেও যাবে না। তো আমি সবসময় যেভাবে মাটি প্রস্তুত করে থাকি এভাবেও এখন মাটিটা প্রস্তুত করে নিছি, এবং মাটিটা প্রস্তুত করে গাছের যে গাছে পাত্রে রুবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। অনেকে কি দেখা যায় যে নতুন সাবস্ক্রাইবার, তাদের জন্য আমি বলে নিচ্ছি মাটিতে কি কি মিশিয়ে নিচ্ছি। তো আমি মাটিতে মিশিয়ে নিছি হলো সাধারণ মাটি, তার অর্ধেক বালি এবং কাঠের গুঁড়া। আপনাদের যদি কাঠের গুঁড়া না থাকে তাহলে আপনারা ককপিট ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে ব্যবহার করছি হলো পেঁয়াজের রসুনের খোসা এবং ডিমের খোসা, এগুলো ব্যবহার করছি। এখন আমি গাছটি যতটুকু নিচে ফুটে দেবো তার জন্য একটু গর্ত করে নিচ্ছি। এখন গাছটি বসিয়ে তার উপর মাটি দিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু অ্যালোভেরা গাছের যে নিচের ডালটা আছে তার নিচে মাটি দিয়ে নিচ্ছি। এখন আমি খুব অল্প অল্প করে পানি স্প্রে করে দেবো। আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ এটি লাইক করুন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার।